মা, মাটি এবং মাধুর্য। আজকের আমাদের এই বাংলাদেশের গল্পটি একদিনে কিন্তু আসেনি, এর পিছনে রয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং গণহত্যা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা 1971 সালের গণহত্যা এবং মুক্তিযুদ্ধ নিয়ে দেখব। ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমাদের গন্তব্য ছিল খুলনা শিল্পকলা একাডেমি, যেখানে আমরা দেখতে গিয়েছিলাম আন্তর্জাতিক গণহত্যা বিষয়ক সেমিনার এবং শিল্প প্রদর্শনী। সো লেটস জাম্প টু দ্য শিল্পকলা একাডেমি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। সো পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন, আজকের এক্সপিরিয়েন্সটি জানার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো, রহমান বিজয় আছে আপনাদের সাথে। সো ফাইনালি আজকে আমরা শিল্পকলায় এসে গিয়েছি। সো খুলনা শিল্পকলায় আজকের যে প্রদর্শনীটি আছে, আমরা সেই বিষয় নিয়ে যাবতীয় ব্যাপারগুলো দেখব, আর সেই সাথে যেই গণহত্যার যে গল্পটি আছে সেই সম্পর্কে জানবো। সো বেসিক্যালি আপনারা ভিডিওর ফার্দার অংশে অনেক ডিটেলস দেখতে পারবেন আসলে এই বিষয়গুলো নিয়ে। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সো পুরো ভিডিওটি না পেয়ে দেখতে থাকুন। সকালবেলা আমাদের নামটি নিবন্ধন করার মাধ্যমে আমরা গণহত্যা পরিষদ থেকে খুব সুন্দর একটি গিফট হ্যাম্পার পাই, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। ভিউয়ার্স, আমরা এখানে বিভিন্ন গণহত্যা রিলেটেড ছবি দেখতে পাচ্ছি যেটা প্রদর্শনীর জন্য রয়েছে এখানে। আরে জুয়ে, কি অবস্থা তোমার? ভাই কি অবস্থা? এই তো ব্লগ করতেছেন? হ্যাঁ ব্লগ করতেছি। কি মনে হচ্ছে দেখে? আমি হচ্ছে ভাই দেখতেছিলাম যে গণহত্যা রিলেটেড যে বিষয়গুলো আছে। আচ্ছা আচ্ছা, একজন বাঙালি হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের আসলে জানা উচিত যে কেন আসলে গণহত্যাটা হয়েছিল এবং এর পরবর্তীতে আসলে গণহত্যার পরে যে আমাদের দেশে যে প্রভাবটা পড়ছে এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এইখানে বেশ কিছু ছবি দেখলাম ভাই, ছবিগুলোর থিম মারাত্মক লেভেলের। আমার আসলে মনে হয়েছিল যে আমার ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটির আরও শিক্ষার্থী এখানে আসবে, নতুন যে প্রজন্ম আছে ইউনিভার্সিটি বাদে যারা স্কুল লেভেলের আছে তারাও যেন আসলে এক্সিবিশনগুলোতে আসে, এটা বেশ ভালো একটা ব্যাপার হবে, তারা আসলে এক্সিবিশন থেকে আরেকটু জানতে পারবে। সো ভিউয়ার্স, আমরা হচ্ছে আমাদের একজন দর্শনার্থী ছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যারাইটিজ অফ পেইন্টিং আর বিভিন্ন ড্রয়িং আছে মুক্তিযুদ্ধের যে গণহত্যা আছে সেই রিলেটেড। ফার্দার আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি। প্রদর্শনীটি দেখতে দেখতে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক যেই সেমিনারটি আছে সেটি অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। কন্টেন্ট প্রিপারেশন চলছে। পর্যায়ে আমরা মুক্তিযোদ্ধা রিলেটেড বেশ কিছু তথ্য পাই যা আসলে খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সব থেকে মজার যে বিষয়টি ছিল চুকনগরে ঘটে যাওয়া যে গণহত্যা সেই সম্পর্কিত বিষয় এবং জাদুঘরে যে কালেকশন আছে তাদের যাবতীয় বিষয়। অলমোস্ট প্রায় 3,500 কালেকশন আমরা দেখি। তো এখন স্ন্যাক্স আওয়ার্স, কারণ আমরা অনেক ক্লান্ত। আপনি কি ভলেন্টিয়ার? আর একটু শেয়ানো হওয়া লাগবে। আসলে পুরো প্রোগ্রামটি না খুবই দুর্দান্ত ছিল। এরকম একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট যে খুলনা শহরে হবে এটা আসলে দেখে আমরা হতবাহ। সম্পূর্ণ সেমিনারে না অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যারা রিসার্চ করছেন জেনোসাইড নিয়ে তাদের প্রেজেন্টেশন সাধারণত এখানে উপস্থাপন করা হয় যে তাদের থিসিসে আসলে তারা কী কী বিষয় নিয়ে কাজ করছেন। সো তাদের এক্সপিরিয়েন্সটি আসলে জানাটা খুবই চমৎকার ছিল, বিশেষ করে আমরা নতুন যারা রিসার্চার আছি তাদের জন্য। একটি মজার বিষয়টি জানতে পারি যে আসলে জেনোসাইড মানে আমি ভাবতাম যে গণহত্যা, কিন্তু না, এটি একটি রিসার্চার যেটা বললেন আমাদের যে এর অর্থ হচ্ছে যে পুরো জাতিকে আসলে নিঃশেষ করে ফেলা গণহত্যার মাধ্যমে। সো আসলে প্রত্যেকটি বিষয় অনেক শাব্দিক অর্থ থাকে। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একজন
রিপ্রেজেন্টেটিভ তার প্রেজেন্টেশন প্রেজেন্ট করছে। ইনি হচ্ছেন দিল্লি ইউনিভার্সিটি থেকে এসেছিলেন এই ম্যাডাম। তিনি খুবই দুর্দান্তভাবে বলেছেন আমাদের যে আসলে রিসার্চের যে জেনোসাইড ব্যাপারটি আসে সেটা কীভাবে কাজ করছিল বাংলাদেশে। সো আমি তো অলরেডি আপনাদের বললাম যে চিত্রগুলোর যে জেনোসাইডটি হয়েছে সেটা কিন্তু এশিয়া মহাদেশে আর গোটা ওয়ার্ল্ডে কিন্তু সবথেকে বড়ো গণহত ছিল, যেটা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় করা হয়েছিল। খুবই লোমহর্ষকর একটি ঘটনা আসলে আমাদের বাঙালি জাতির জন্য, যে আসলে কীভাবে পাকিস্তানি বাহিনী আমাদের শেষ করার চেষ্টা করেছে। যাই হোক, আমি সিমলা চুক্তির যে অ্যাগ্রিমেন্টটি আছে সেই বিষয়ে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম। এই ব্যাপারে আপনারা হয়তো আরও বিস্তারিত লিঙ্কের মাধ্যমে জেনে নিন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাট ইনি বেসিক্যালি এটাকেই ডিসক্রাইব করার চেষ্টা করছিলেন যে সিমলা চুক্তি কীভাবে হয়েছিল 1972 সালে এবং তার ডিটেলস ব্যাপার স্যাপার। থেকে ভালো ব্যাপারটা না আসলে আমাদের ভিসি স্যারের বক্তব্য ছিল, উনি না খুব সহজেই বুঝিয়ে দেন আমাদের যে আসলে আজকের ফাইন্ডিংটা কী ছিল টোটাল প্রোগ্রামের। 1971 আপনাদের আসলে সবাইকে ধন্যবাদ। আপনাদের এই আলোচনা এবং প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুধু নয়, এর সাথে আরেকটি যে বড় অধ্যায় জড়িত ছিল যে গণহত্যা। এই গণহত্যা সম্পর্কে আমরা জানতাম, কিন্তু এই যে গুরুত্ব এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি এই বিষয়টি কিন্তু অনেকটাই উপেক্ষিত ছিল। যদি স্বীকৃতির প্রয়োজন তাহলে সেটির জন্য আমাদের প্রচারণার প্রয়োজন, এই বিষয়টি আমরা জানতে পেরেছি। সেটা মিডিয়া থেকে শুরু করে তার ডকুমেন্টেশন, তার রিসার্চ, তার ইনফরমেশন সবগুলোই আমাদের প্রয়োজন। যে জিনিসটা প্রধান ফাইন্ডিংস হিসাবে আজকে এখানে উঠে এসেছে, তাই আমাদের একটি আকাঙ্ক্ষা থাকবে, সেটা হচ্ছে এই গণহত্যা বিষয়টি যেন আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাই। সেই জন্য আয়োজক বৃন্দ যে আয়োজন করেছেন আজকের এই আন্তর্জাতিক সেমিনারে সেটাকে সাধুবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, আশা করি আমাদের এই একদিনের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যে একদিনের যে আমার টোটাল এক্সপিরিয়েন্সটা আছে আপনাদের সামনে তুলে ধরার। বিভিন্ন শিল্পী ভাস্কর তাদের শিল্পকর্ম প্রদর্শনী করেছেন, সেই সাথে এই যে এক্সপিরিয়েন্সটি ছিল টোটাল সেমিনারের, এটি আসলে খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার। আমি আসলে আমাকে বিশ্বাস করতে পারছি না যে আমি কত সুন্দর ভালো একটি জায়গায় অ্যাটেন্ড করেছি, আসলে শুক্রবার পুরো সার্থক। যাই হোক, আপনারা যারা এমন টাইপের ভিডিও আশা করছেন ভবিষ্যতে দেখতে চান, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাধ্যমে আমাদের জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন যে আসলে আপনাদের এই ব্লগটি কেমন লাগলো। সেই পর্যন্ত সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।